হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিগেট টেকনোলজি। চলে এলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আজকে আমাদের একজন সম্মানিত কাস্টমার এখান থেকে পিসি বিল্ড করেছেন, তো কী কী কম্পোনেন্ট নিয়েছেন এবং তার কাছে শুনে আসবো তার। তো ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ কাউসার রহমান পলক। কাউসার রহমান পলক, ভাই তো স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। তো পিসিটা আসলে কী কাজে নেওয়া? এটা মূলত গ্রাফিক্স ডিজাইনের কাজে নেওয়া, ফ্রিল্যান্সিং হিসেবে গ্রাফিক্স ডিজাইন করার জন্য। ও আচ্ছা। তো এমডির প্রসেসর দিয়ে যেহেতু পিসি বিল করেছেন, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফিকের কী কী কাজ করবেন? গ্রাফিক্স ডিজাইন মূলত আপনার হলো ফটোশপ, এলএলবি, এগুলো কাজ, ফটোশপের কাজ। তাহলে তো আপনার গ্রাফিক্স কার্ডও দরকার ছিল, তো ওটা কি আসলে পরে? হ্যাঁ, ওটা পরে লাগানি, আপাতত শেখার জন্য। তো যার কারণে মানে আপাতত যেটা হলে না হলেই নয় সেটা নিলাম, তারপরে শেখার পর ধীরে ধীরে যা লাগে সব লাগাই দেবো। তো এই পিসি বিল্ডে আপনার টোটাল কস্ট কত আসলো? এখানে যা যা লাগে প্রসেসর, তারপর মনিটর সব মিলে 60,000 টাকা মতো। 60,000? আচ্ছা। তো ভাই পড়াশোনা করতেছেন কোথায় আপনি? আমার পড়াশোনা বলতে এবার আমি এডমিশন প্রার্থী। এডমিশন প্রার্থী? হ্যাঁ, কারমাইকেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ। আমাদের রংপুরের কারমাইকেল কলেজ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাই যেহেতু স্টুডেন্ট, তো আপনার কি ফিউচারের ইচ্ছা? কি ফ্রিল্যান্সার হওয়া নাকি কোনো গভর্নমেন্ট জব? গভর্নমেন্ট জব বলতে কি, এখন গভর্নমেন্ট জব অনেক টাফ ব্যাপার, একটা গভর্নমেন্ট জব পাওয়া অনেক কষ্ট। আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। আসলে এটাতে একটা ফ্রিডম আছে। হ্যাঁ, ফ্রিডম, স্বাধীনতা আছে যে আমার যখন ইচ্ছা আমি তখন কাজ করলাম, যখন ইচ্ছা হলো না তখন কাজ করলাম না। আবার একটা চাকরি, একটা মানে বাধ্যবাধকতা থাকে চাকরিতে, এই জন্য চাকরির পাশাপাশি একটা ব্যাপার, চাকরি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংটাকে একটু পেশা হিসাবে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো ভাই কি এবার সিগারেটে নতুন নাকি কারোর রেফারে এসেছেন আপনি? না, আমি নতুন এই কারোর রেফারে আসিনি, তবে আগে একদিন এসেছিলাম দেখার জন্য। এবার প্রথম কেনাকাটা এখান আমাদের সব থেকে এবার প্রথম পিসি বিল করা আর কি। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখান থেকে একটি পিসি বিল করার জন্য। তাহলে ফিউচারে যদি কখনো কোনো কিছু দরকার হয় আইটি রিলেটেড, তাহলে আপনি কোথায় যাবেন? ইনশাল্লাহ ভাই আমরা এখানেই চলে আসবো আপনাদের সিগারেট টেকনোলজিতে। যদি আর আপনার যে সার্ভিসগুলো সবগুলো কি ঠিকভাবে বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, সার্ভিস সবকিছু বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই কেসিংটাতে যা যা লাগাইছি, মাদারবোর্ড, র্যাম যা কিছু লাগাইছি সবকিছু বুঝিয়ে দিয়েছে ওখানে। আর মনিটর বুঝিয়ে দিয়েছে। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। ভাই ঠিক আছে। তো আমরা দেখে আসি ভাই আজ কী কী কম্পোনেন্ট দিয়ে পিছিয়ে টিক বিল করেছেন, তা আমরা একটু আপনাদেরকে দেখে আসি এবং এটার একটু বেসিক ধারণা দিয়ে আসি। তো চলে যাই আমরা মূল ভিডিওতে। আজকে পিসি বিল্ডে ভাইয়া প্রসেসর হিসেবে নিয়েছেন এএমডি রাইজেন 5600G, যেটি একটি 6 কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসরটিকে আমাদের বাংলাদেশের জাতীয় প্রসেসরও বলা হয়ে থাকে। এই প্রসেসরটির ওয়ারেন্টি দেওয়া হয়েছে 3 বছরের এবং এর প্রাইস দেওয়া হয়েছে 15,300 টাকা। এর পরবর্তীতে থাকছে একটি মাদারবোর্ড, যেটি গিগাবাইটের B450M গেমিং একটি মাদারবোর্ড এবং এর ওয়ারেন্টি থাকছে 3 বছরের এবং এর প্রাইস দেওয়া হয়েছে 11,200 টাকা। এবং SSD হিসেবে নিয়েছেন ইউটিম 256GB NVMe SSD, যেটি Gen 3 এবং Gen 4 সাপোর্টেড। এবং র্যাম হিসেবে নিয়েছেন কোরসিয়ারের ভেনচেন্স LPX 8GB DDR4 3200mAh র্যাম। এরপরে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে অ্যান্টেকের অ্যাটম V350W একটি পাওয়ার সাপ্লাই, যেটির ওয়ারেন্টি থাকছে 2 বছরের এবং প্রাইস দেওয়া হয়েছে 2,750 টাকা। আজকে পিসি বিল্ডের মধ্যে থাকছে UPS ম্যাক্স গ্রিনের 650BA এবং এর প্রাইস দেওয়া হয়েছে 3,200 টাকা, এর ওয়ারেন্টি থাকছে 1 বছরের এবং এই UPS-টিতে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন 18 থেকে 25 মিনিটের মতো। এবং মনিটর হিসেবে থাকছে HP-র V22 ফুল HD 21.5 ইঞ্চি একটি মনিটর এবং এর প্রাইস দেওয়া হয়েছে 15,300 টাকা এবং এর ওয়ারেন্টি থাকছে 3 বছরের। এবং PC-টির সাথে থাকছে লজিটেকের একটি মাউস এবং একটি কিবোর্ড। এবং কেচিং হিসেবে নিয়েছেন এক্সট্রিমের আকর্ষণীয় একটি কেচিং, যেটির প্রাইস দেওয়া হয়েছে 1700। সো ভিউয়ার্স, এই ছিল মোট 60,000 টাকার মধ্যে পিসি। আপনারা যারা 55 থেকে 60-এর মধ্যে পিসি বিল করতে চাচ্ছেন, তারা এখান থেকে একটি বেসিক ধারণা পেয়ে যাবেন। এবং যারা পিসি বিল করতে চাচ্ছেন, তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকেও কিন্তু পারচেস করে নিতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।